আজকে নিয়ে এসেছি মুচমুচে কুচো নিমকি রেসিপি এটা খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে ভীষণই ভালো লাগে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে এছাড়া সংরক্ষণ করেও এই নিমকিগুলি আপনারা বানিয়ে রেখে দিতে পারে। নমস্কার সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা করার জন্য আমি এখানে এক বাটি রুল ময়দা নিয়েছি এখানে কিন্তু ময়দাই লাগবে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন ওয়ান টি চামচ কালো জিরে ওয়ান টি চামচ জোয়ান আর পরিমাণ মতো রিফাইন তেল এখানে রিফাইন তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এবার সবকটা উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এর ময়ানটা ঠিকঠাক হয়েছে বোঝার জন্য এই যে দেখুন হাত দিয়ে মুঠো করবেন যখন এরকম মুঠোর মতো তৈরি হবে তখন জানবেন এর ময়ানটা ঠিকঠাক হয়েছে আর ময়ানটা ঠিকঠাক হলেই নিমকিটা বেশি মুচমুচে হবে খেতে হাত দিয়ে দেখুন মুঠো হবে আবার ভেঙে দিলে ভেঙেও যাবে ঠিক এই রকম পারফেক্ট ময়ান আমাদের এই নিমকির জন্য লাগবে এবার নর্মাল টেম্পারেচারের জল দিয়ে আটাটা ভালোভাবে মেখে নেব একটু একটু করে জল দিয়েই ময়দাটা মাখবো একবারে পুরো জলটা দেবেন না এই যে দেখুন নিমকির জন্য এই রকম পারফেক্ট একটা মাখা আমাদের লাগবে এবার এটাকে একটা ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম পঁচিশ মিনিট পর এবারে ময়দাটা আরও একবার মিনিট খানেক সময় ধরে ভালোভাবে মেখে নেব নিয়ে এটার থেকে লেচি কেটে নেব ঠিক রুটির যেমন লই হয় ওই রকম টাইপের লই কেটে নেব এবার এই লেচিগুলো হাত দিয়ে গোল গোল করে রুটির আকারে বেলে নেব আমি এখানে কোনো বেকিং সোডার ব্যবহার করিনি কিন্তু দেখবেন বানানোর পর তাও এগুলো ভীষণই মুচমুচে হবে বাড়িতে গেস্ট এলে আপনারা চায়ের সাথেও এই কুচো নিমকি সার্ভ করতে পারেন এছাড়া যে কোনো টাইমেও এই নিমকি খাওয়া যেতে পারে ভীষণই সুস্বাদু লাগে আমি এখানে বেলার জন্য তেলের ব্যবহার করেছি তবে অবশ্যই কিন্তু ময়দা দিয়ে বিলবেন না এবার এই রুটিটাকে দেখুন চাকু দিয়ে সুন্দর করে কেটে নেব আপনারা চৌকো বরফি যে কোনো সেপেরই কেটে নিতে পারেন এবারে ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা নিমকিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব নিমকিগুলি ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন সবকোটা নিমকি কিন্তু একসাথে ভাজবেন না একটা একটা করে বেলে তারপরে এক একটা করেই ভেজে নেবেন না হলে ঠিকঠাক মুচমুচে হবে না নিমকিগুলো আর আপনাদের ভাজতেও অসুবিধা হবে নিমকিগুলো আমার সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো উঠিয়ে আলাদা পাত্রে তুলে নেব এবং বাকি নিমকিগুলো একই পদ্ধতিতে ভেজে নেব আওয়াজটা শুনে নিশ্চয় বুঝতে পারছেন কতটা হয়ে হয়েছে এই কুচো নিমকিগুলি সবকটা নিমকি আমার ভাজা হয়ে গেছে দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম নিমকির একটা অসাধারণ রেসিপি আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ